জুলুম এমন অপরাধ, পশু পাখি পর্যন্ত একজন আরেকজনের উপর যদি জুলুম করে, একটা গরু অন্য গরুটির উপরে চড়াও হয়ে তাকে আক্রমণ করে রক্তাক্ত করে ফেলেছে, গায়ের জোর ছিল, একটা ছাগল শিং ছিল আর একটা শিং ছিল না, যা শিং ছিল সে শিং দিয়ে গুতগুতি করে অন্য আরেকটা ছাগলকে আহত করেছে, আঘাতপ্রাপ্ত করেছে, একটা মোরগ অন্য মোরগের প্রতি অবিচার করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট হাদিস পাওয়া যায় কিয়ামতের ময়দানে এই পশুগুলোকে আল্লাহ তাআলা মাটি হওয়া থেকে আবার পুনরায় সৃষ্টি করবেন, এবং দুনিয়াতে যে যার প্রতি অবিচার করেছে সেই অবিচারের বিচার আল্লাহ করবেন, যে এখন তুমি যে দুর্বল ছিল সে সবল, যে তার প্রতি জুলুম করেছে তার প্রায়শ্চিত্ত স্বরূপ তাকে সে গুতো মারবে এবং এর শাস্তি পাবে। এরপর আল্লাহ বলবেন কুনু তুরাবা, তোমরা আবার মাটি হয়ে যাও, আবার তারা মাটির সাথে মিশে যাবে, অর্থাৎ তাদের কোনো বিচার নেই। কিন্তু পশু পাখিও যদি একে অন্যের প্রতি জুলুম করে আল্লাহ রাব্বুল আজ্জাত তার বিচার কিয়ামতের ময়দানে করবেন। তাহলে মানুষের জুলুম এটা কত জঘন্য হতে পারে, কত ভয়াবহ হতে পারে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওমা রব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, তোমার রব আল্লাহ, তিনি বান্দার প্রতি কোনো জুলুম করেন না। আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন ইন্নি হাররামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহ, আল্লাহ বলেছেন, তিনি আল্লাহ, তিনি তার নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে দিয়েছেন।